হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ছোটো একটা মেডিসিন সম্পর্কে রিভিউ করবো। স্ক্রিনে দেখতেছেন সিনারেস্ট ভেপোক্যাপ। বন্ধুরা, এই সিনারেস্ট ভেপোক্যাপ কাদের ক্ষেত্রে ব্যবহার করানো হবে, কখন কখন ব্যবহার করবেন, ছোটো একটা বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সদস্য হয়ে যান। অল নিউজ ত্রিপুরা চ্যানেলটি থেকে আপনার সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, কমফোর, ক্লোথ্রোমল, ইউক্যালিপথল, ম্যান্থল অ্যান্ড তার ফিনিল ক্যাপসুল। বন্ধুরা, সিনারেস্ট দেখতেছেন সিনারেস্ট ভেপোক্যাপ। বন্ধুরা, সাধারণত এই সিনারেস্ট ভেপোক্যাপ ছোটো ছোটো বাচ্চা, ছেলে মেয়ে এমনকি প্রাপ্তবয়স্ক সবই ব্যবহার করতে পারবেন। কারণ আপনার নাক ভরা, সর্দি হয়ে গেছে এবং কি ন্যাস নিতে পারছেন না, বহুত কষ্ট হচ্ছে, তাদেরকে বলি এই সিনারেস্ট ভেপোক্যাপটা ব্যবহার করেন। এবং কি এটা নিয়ম বলে দেব সম্পূর্ণ। বন্ধুরা, ছোটো ছোটো বাচ্চা সর্দি কাশি হয়ে গেছে এবং কি ন্যাস নিতে বহুত কষ্ট হয়, এই সিনারেস্ট এটা ফাটিয়ে আপনার বালিশে এবং কি তুয়েল বা শরীরের কাপড়ে আপনার নাকে ভরানো হবে না, কিন্তু আশপাশে ভরে যদি দেন তাহলে দেখবেন আপনার ঘন্টার পর এবং কি আধা ঘন্টা পর আপনার নাক জাম ন্যাস নেওয়ার পর দেখবেন ছাপ হয়ে গেছে। বন্ধুরা, এটা সাধারণত সর্দির জন্যই ব্যবহার করানো হয়। বন্ধুরা, যদি আপনি পানি গরম করে এবং কি চাল করে এটা তুয়েল ভিজিয়ে রাখা কাছে রাখেন তাহলেও পারবেন। বন্ধুরা, এই সিনারেস্ট ভেপোক্যাপ সাধারণত একটা 10 টাকা করে পড়ে, 600 কম, যে কোনো মেডিকেল স্টোর অতি সহজেভাবে পাবেন। বন্ধুরা, সাধারণত বাচ্চাদের জন্য এটা ডাক্তারের পরামর্শ করে দেওয়ার জন্য বলে দেয়। বন্ধুরা, বুঝে গেছেন এই সিনারেস্ট ভেপোক্যাপ কাজে কাজে ব্যবহার করানো হবে। নাক জাম হয়ে গেছে, অতি ন্যাস বিশ্বাস নিতে পারেন না, বাচ্চাদের বলি, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করানো হয় এবং কি 2-3 মাস এবং কি 1 মাস থেকে শুরু হয়ে 8 বছর পর্যন্ত এবং কি বাচ্চা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, চেনথোর ফার্মাক্লোরাইড পিপিটিএলটি বহুত ব্র্যান্ড কোম্পানি, ভালো একটা প্রোডাক্ট সিনারেস্ট ভেপোক্যাপ। এর সম্পর্কে আজকে রিভিউ করে আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং কি আমিও আপনাদের মেডিসিন সম্পর্কে রিভিউ জানিয়ে দিব কখন কোনটা ব্যবহার করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি এই মুহূর্তে ভিডিওটি শেষ করে আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।